নাম তোমার? মারুফ হোসেন। মারুফ হোসেন। কোন শ্রেণীতে পড়ো? শ্রেণী ষষ্ঠ। শ্রেণী ষষ্ঠ। তোমার স্কুল যে বন্ধ করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ আছে, তো তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো। তুমি কি জানো তোমার স্কুল বন্ধ থাকার কারণে সরকার সংসদ টিভিতে তোমার পাঠদান কর্মসূচি অগ্রসর করার জন্য নিয়মিত ক্লাস প্রচার করে যাচ্ছে? আজকে তোমাকে রুটিন দিয়ে যাব, তুমি এই রুটিন অনুযায়ী সংসদ টিভিতে তোমার ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং বাড়ির কাজ করে তোমার শ্রেণী শিক্ষকের নিকট জমা দিবে, ফলে তোমার সেই নাম্বারগুলো ধারাবাহিক মূল্যায়নের সাথে যুক্ত হবে। আর তুমি যে ক্লাসগুলো দেখতে পারো নাই, তুমি তোমার গার্ডিয়ানের মোবাইল দিয়ে তুমি কিশোর বাতানে ঢুকে তোমার ক্লাসগুলো পুনরায় দেখতে পারবে। সেখানে ক্লাসগুলো দেওয়া আছে এবং সেখান থেকে তুমি বাড়ির কাজগুলো সংগ্রহ করতে পারবে। রুটিন পার পর আমি নিয়মিত সংসদ টিভিতে আমার ক্লাসগুলো দেখব। আমি সজীব, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। সংসদ টিভির মাধ্যমে যে ক্লাসগুলো হয় তা কিন্তু আমি জানি না। স্যারের মাধ্যমে আমি সংসদ টিভির ক্লাসগুলো নিয়মিত দেখি এবং আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আমি জানতাম না সংসদ টিভিতে ক্লাস হয়। আমি জানার পর এখন সংসদ টিভিতে ক্লাস করতে চাই। টিভিতে যে ক্লাস হতো আমি সেটা জানতাম না। এখন আমি আমার ক্লাস অষ্টম শ্রেণীর ক্লাসগুলো সংসদ টিভিতে দেখি। আমি তামান না, আমি আমার অষ্টম শ্রেণীর ক্লাসগুলো প্রতিদিন দেখি। করোনা ভাইরাসের জন্য স্কুল বন্ধ থাকার কারণে সংসদ টিভিতে প্রচারিত দশম শ্রেণীর ক্লাসগুলো আমি নিয়মিত দেখি এবং বাড়ির কাজগুলো করি। সরকারি গৃহীত উদ্যোগগুলোর জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এতদিন জানতাম না যে সংসদ টিভিতে ক্লাস করা হচ্ছে। আমি আজকে জানছি। আজকে থেকে আমি দশম শ্রেণীর ছাত্রী হিসেবে সংসদ টিভিতে ক্লাস করব। ধন্যবাদ সরকারকে আমাদেরকে সংসদ টিভিতে ক্লাস করার সুযোগ দেওয়ার জন্য। আমার বাচ্চারা জানতো না তো সংসদ টিভিতে ক্লাস আসছে, আজকের থেকে জানছে, ওরা এখন নিয়মিত ক্লাস করে। করোনার কারণে স্কুল বন্ধ থাকার কারণে বাচ্চাদের যে ক্ষতি হওয়াটার ইয়ে ছিল সেটা সরকার ক্লাসগুলো টিভিতে প্রচার করাতে ক্লাসগুলোর নিয়মিত বাচ্চারা দেখতেছে এবং পড়াশোনা ঠিকমতো করতেছে। এই জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ এবং বাচ্চারা ঠিকমতো বাড়ির কাজগুলো করতেছে। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে টিভির ক্লাসগুলো নিয়মিত দেখতেছি। করোনা পরিস্থিতির কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের পড়ালেখার যাতে বিঘ্ন না ঘটে সেজন্য সরকার যে সংসদ টিভিতে ক্লাস চালু করেছেন তা দেখে আমাদের সন্তানেরা এবং ছাত্রছাত্রীরা ওগুলি দেখে, ওই ক্লাস দেখে পড়ালেখা পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই আমি একজন অভিভাবক হিসাবে সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।